খবরে শুরুতেই নেপাল ট্র্যাজেডির খবর। ১২ মার্চ দুপুর ২:২০ গোটা দেশকে হতভম্ব করে খবর এলো নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে ৭১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে ইউএস বাংলার একটি ফ্লাইট। সেই থেকে যে রুদ্ধশ্বাস, উদ্বেগ আর সীমাহীন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার শুরু, তার কিছুটা হয়তো শেষ হচ্ছে আজ। এই দুর্ঘটনায় নিহত যে ২৩ বাংলাদেশী, গতকাল পর্যন্ত আমাদের অপেক্ষা ছিল যে শেষ পর্যন্ত কয়জনকে শনাক্ত করা যায়, তাদের নামগুলো নিয়ে, তাদের যে ডেথ সার্টিফিকেট সেগুলো নিয়ে কাস্টমসে জমা দিলেই আসলে কাজ শেষ হয়ে যাবে। সেই কাজ শেষ হয়েছে আমরা বেলা ১১টার দিকেই, ১১টার আগেই আসলে এই ত্রিভুবন বিমানবন্দরে এসে পৌঁছেছি। আমাদের সামনেই ছিল লাশবাহী যে দুটি ট্রাক, সেগুলো ভেতরে চলে গেছে এবং আমরা তারপরে দেখেছি যে বাংলাদেশ থেকে আসা বিমানবাহিনীর যে কার্গো বিমানটি, সেটি কিন্তু বিমানবন্দরে নেমেছে এবং ইতিমধ্যেই সেই বিমানটিতে মরদেহগুলো, ২৩ জনের যে মরদেহ, সেগুলো কিন্তু উৎপন্ন হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং ইউএস বাংলার যে ফ্লাইটটি, সেটি স্বজনদেরকে নিয়ে আসবার কথা এবং এই ঘটনায় আহত ২ জন, মালদ্বীপের ১জন এবং বাংলাদেশি ১জন, তারা ২জনও সেই বিমানটিতেই থাকার কথা, সেটি কিন্তু নেপাল সময় ১টা ২৫ মিনিটে উড়ে গেছে বলে আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন যে ১ থেকে ১.৫ ঘন্টার মতো সময় লাগবে নেপাল থেকে বাংলাদেশের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে, তারপর ইমিগ্রেশন শেষেই হয়তো বাংলাদেশে যারা আছেন তারা স্বজনদেরকে দেখতে পাবেন। তবে কার্গো বিমানটি এখনও ছেড়ে যায়নি। আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা ২:০০ থেকে ২টার মধ্যে যে কোনো একটি সময় কার্গো বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা আসলে সেই অপেক্ষায় করছি, একটু যারা নিহত হয়েছেন তাদের খবর দিয়ে রাখতে চাই যে ২৩ জনকে শনাক্ত করা গেছে এবং একদম শেষ মুহূর্তে মোহাম্মদ নজরুল ইসলামকেও শনাক্ত করা গেছে। অর্থাৎ মোট শনাক্ত করা মানুষ হচ্ছেন ২৪ জন, কিন্তু তার মধ্যে আজকে শুধু ২৩ জনকে দেশে পাঠানো সম্ভব হচ্ছে। একজন যিনি নজরুল ইসলাম, তার স্বজন সহ তারা থাকবেন এবং আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে তারা বাংলাদেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আরও যে ২জন, পিয়াস রায় এবং আলিফুজ্জামান, তাদের স্বজনরা ফিরে গেছেন কারণ তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। যতক্ষণ পর্যন্ত না আসলে শনাক্ত করে তাদের নাম জানা হবে, ততক্ষণ পর্যন্ত নেপাল থেকে সেই মরদেহগুলো আসলে ফিরিয়ে আনা সম্ভব না। ফাল্গুনি, আপনি যখন বললেন যে শনাক্ত করা সম্ভব হয়নি কিন্তু তাদের শনাক্তের অপেক্ষায় আছে, এই ৩ জনের মরদেহ আসলে কবে নাগাদ, কতদিন লাগতে পারে বলে আপনি জেনেছেন? সেটাই বলছিলাম, এখন যেহেতু ডিএনএ টেস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই, সেক্ষেত্রে যদি রক্ত থেকে ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়, রক্ত নেওয়া সম্ভব হয় দুটি মরদেহ থেকে, সেক্ষেত্রে সময় লাগবে ১০ দিন। আর যদি হাড় থেকে ডিএনএ সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে সময় লাগবে অন্তত ২১ দিন, এমনটা আমাদেরকে নেপাল কর্তৃপক্ষ জানিয়েছিল। এবং তাদের যারা স্বজন ছিলেন, আজকে যারা বাংলাদেশের উদ্দেশ্যে চলে গেছেন ইতিমধ্যেই, সেই স্বজনদের কাছ, ২ স্বজনের কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই যে রক্তের স্যাম্পল, সেটি রাখা হয়েছে। অর্থাৎ সেটিও একই সাথে আসলে তাদেরও ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে এবং আশা করা যাচ্ছে ১০ দিন কিংবা ২১ দিনের মাথায় ডিএনএ প্রোফাইলের ম্যাচিং হবে এবং তখন আসলে নিশ্চিত হওয়া যাবে কোনজন পিয়াস জামান এবং পিয়াস রায় এবং কোনজন আলিফুজ্জামান। এছাড়া যারা নেপালি ছিলেন, নেপালি এই দুর্ঘটনায় নিহত নেপালি ২২ জন, তাদেরকে কিন্তু তাদের সবাইকেই শনাক্ত করা গেছে এবং সবারই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এবং একজন চীনের নাগরিক ছিলেন, তাকেও আমরা দেখেছি যে গতকাল তারপর যারা স্বজন এসেছেন তাদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজকেই কেবল বাংলাদেশের এই ২৩ জন দেশের মাটিতে ফিরে যাচ্ছেন এবং তার স্বজনের আগেই চলে গেছেন যেমনটি জানাচ্ছিলাম। এখনও আমরা দেখতে পাচ্ছি কার্গো বিমানটি দাঁড়িয়ে আছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে টার্মিনাল রয়েছে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে কার্গো বিমানটিতে যে ২৩টি কফিন, সেই কফিনে কিন্তু ওঠানো শেষ হয়েছে এবং সেখানকার যে কাগজপত্রের প্রয়োজন ছিল, সেই কাগজপত্রের যে ফর্মালিটি, সেগুলো শেষ হয়েছে। এখন শুধু এটিসি টাওয়ার থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষা, তারপরে কিন্তু বেলা ২:০০ থেকে ২টার মধ্যে কার্গো বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং একইভাবে সময় লাগবে ১ঘন্টা ২০ মিনিট, তারপর সেখান থেকে কাস্টমসে যতক্ষণ সময় লাগে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কার্গো বিমানটির পাখা ঘুরতে শুরু করেছে, অর্থাৎ আপনি বলতে পারেন যে ১ থেকে ২ মিনিটের মধ্যে কার্গো বিমানটি উড়ে যাবে। আমি আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন এবং
আমরা আমরা আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই যে আহতদের ব্যাপারে। আপনি জানেন যে মোট 10 জন বেঁচে গিয়েছিলেন এই বাংলাদেশি এই নেপালের এই দুর্ঘটনায়। 10 জনের মধ্যে 2 জনকে ইতিমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, একজন রেজওয়ানুল করিম এবং একজন ইমরানা কবির হাসি। ইমরানা কবির হাসি বেশ আশঙ্কাজনক ছিল, তার অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। ফাল্গুনি, ফাল্গুনি আমরাও দেখতে পাচ্ছি কার্গো বিমানটির পাখা ঘুরছে, 2-1 মিনিটের মধ্যেই হয়তো উড়াল দেবে। আমরা আছি আপনার সঙ্গে, আপনি আপনি বলতে থাকুন, আপনি বলুন আমাদের। আহতদের কথা, 2 জনকে সিঙ্গাপুরে এবং 1 জনকে দিল্লি পাঠানো হয়ে থাকছে সকালে ইয়াকুব আলী। তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক, বেশ কয়েকদিন ধরে চেষ্টা করা হচ্ছিল তাকে দিল্লি পাঠানো, কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে পাঠানো সম্ভব হয়নি। তবে আজকে সকালবেলা তাকে পাঠানো গেছে বলে নিশ্চিত করা হয়েছে এবং বাকি যারা ছিলেন তারা কিন্তু একে একে দেশে ফিরে গেছেন। আজকে যে সর্বশেষ যে মানুষটি ছিলেন কবির হোসেন বাংলাদেশ, তিনিও কিন্তু US বাংলার যে বিশেষ বিমানটি স্বজনদেরকে নিতে এসেছিল সেই বিমানে করেই ফেরত গেছেন। অর্থাৎ এখন বাংলাদেশে বাংলাদেশের নিহত আহতদের মধ্যে শুধুমাত্র যে 2 জনকে শনাক্ত করা যায়নি তাদের মরদেহ ছাড়া সকলেই কিন্তু আসলে বাংলাদেশে দেশে ফিরে যেতে পারছেন। যদিও যারা নিহত হয়েছেন তাদের ফিরে যাওয়াটা আর কখনোই স্বাভাবিক নয়, তারা আর জলজ্যান্ত নেই, তারা জীবন্ত নেই, আর তাদের সাথে কিন্তু তাদের পরিবারেরও যে স্বপ্ন ভঙ্গ সেটার সেটাও আসলে ভাষায় বর্ণনা করার মতো না। তারা আপনি জানেন আজকে দুর্ঘটনার 8ম দিন, যদিও যারা নিহত হয়েছেন তাদের ফিরে যাওয়াটার ফাল্গুনি ফাল্গুনি আপনি সেখানেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে আবার ফিরবো। আমরা এখন আসলে একটু যেতে চাচ্ছি পারভেজ রেজার কাছে। নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত 23 বাংলাদেশির মরদেহ নিয়ে বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফট বিকেল 3টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VVIP টারমাকে এসে অবতরণ করবে। সেখানকার সবশেষ প্রস্তুতি জানাতে আমাদের সাথে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, মরদেহ বহনকারী বিমান বাহিনীর এয়ারক্রাফট কিছুক্ষণের মধ্যেই শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে বলে আমরা আশা করছি, সেখানে কি ধরনের প্রস্তুতি চলছে? হ্যাঁ, আপনি যেটি একটু আগে ফাল্গুনি আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন যে নেপাল থেকে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, অর্থাৎ কফিনবাহী বিমানটি রওনা দিয়েছে অথবা এরই মধ্যে রওনা দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই, সেটুকু আমি বুঝতে পারলাম। আর সেটি যদি রওনা দিয়ে থাকে তাহলে এটি 3টার কিছুক্ষণ পর, 3:30টার দিকে, এটি 1.5 ঘন্টার মতো সময় লাগবেই, আর 3:30টার দিকে এখানে এসে পৌঁছবে। আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা এয়ারপোর্টের আইন শৃঙ্খলার নিয়োজিত আছেন এবং এয়ারপোর্টের অথরিটি যারা আছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা স্বজনদের নিয়ে আগেই, আপনি জানেন ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট রওনা দিয়েছে এরই মধ্যে, এবং সেটি এসে পৌঁছানোর পরে যারা ওখানে আছেন সেই স্বজনদের সবাইকে VVIP টার্মিনালে রাখা হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা যেই টার্মিনালটি ব্যবহার করেন সেখানে তাদেরকে রাখা হবে, এবং এরপরে বাংলাদেশ বিমান বাহিনীর যে কার্গো বিমানটি সেটি আসার পরে লাশ সহ, অর্থাৎ প্রত্যেকটি এরই মধ্যে অ্যাম্বুলেন্স আপনাকে জানিয়ে রাখি যে এই রানওয়েতে চলে গেছে, অর্থাৎ VVIP টার্মিনালের কাছে অ্যাম্বুলেন্সগুলো চলে গেছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে সবগুলোই ফ্রিজিং অ্যাম্বুলেন্স, এবং সেই অ্যাম্বুলেন্সগুলো সরাসরি আর্মি স্টেডিয়ামে যাবে এবং সেটিও VVIP যে পথটি আছে অর্থাৎ ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জিয়া কলোনি হয়ে সেই বের হবে এবং তারপরে তাদেরকে সেখানে নিয়ে আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা হবে। এবং আজকে সেই জানাজায় আর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানি, এবং সব মিলিয়ে এই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এবং স্বজনরাও, আমরা এয়ারপোর্টে এসেছিলাম VIP টার্মিনালে, যে স্বজনরা যদি বের হয় তাদের সাথে কথা বলা বা তাদের এই যে দীর্ঘ 8 দিনের একটি শাহীন ক্লান্তিকর একটি কষ্টের সময় তাদের পার হয়েছে এবং আজকে বলতে পারেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই তাদেরকে ফেরত আনা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সরকার সবার পক্ষ থেকেই এটি সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ বিভিন্ন বড় ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেই তাদেরকে দ্রুততম সবচেয়ে কম সময়ের মধ্যে যাতে সেই আনুষ্ঠানিকতা শেষ করা যায় সেই চেষ্টায় আজকে সবাইকে নিয়ে আসা হচ্ছে, 23টি মরদেহ নিয়ে আসা হচ্ছে। সেই সব মিলিয়ে সেই আনুষ্ঠানিকতার বিষয়ে তাদের অভিব্যক্তি জানার জন্যই আমরা এখানে আসলে জড়ো হয়েছিলাম, কিন্তু
আর্মি স্টেডিয়ামে হয়তো বা কাউকেই আমরা পাবো না বলেই ধারণা করছি, কারণ সবাইকে ভিভিআইপি টার্মিনালে আমাদেরকে যেটি বলা হয়েছে যে সেইখানে তাদেরকে অপেক্ষায় রাখা হবে এবং তারপরে তারা একসাথে বের হবেন সেই কফিনবাহী গাড়ির সাথে। মুন্নি পারভেজ আপনি সেখানেই থাকুন, আমরা আবারও আপনার সঙ্গে কিছুক্ষণ পরেই আসব। আমরা একটু এখন যেতে চাচ্ছি সহকর্মী মহিম মিজানের কাছে। একই সময় নেপালে যাওয়া নিহতদের স্বজনদের দেশে নিয়ে আসবে ইউএস বাংলার একটি ফ্লাইট, এটি শাহজালালে অবতরণ করার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। এ নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, মরদেহ বহনকারী বিমান বাহিনীর এয়ারক্রাফটটি আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে, সেখানে কি ধরনের প্রস্তুতি চলছে বলে আপনি দেখেছেন? মহিম, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি আছেন বিমানবন্দরে, সেখানে কি ধরনের প্রস্তুতি চলছে? প্রস্তুতি যেটি বাংলাদেশ বিমান বাংলাদেশের যে এয়ারফোর্সের যে বিমানটি, সেই বিমানটি আসলে যখন বাংলাদেশে পৌঁছাবে সেটি আমরা যতদূর জানতে পেরেছি যে সেই বিমানটি নাম্বার পর এই মরদেহগুলো ভিভিআইপি টার্মিনালে, আপনি জানেন যে সেনানিবাসের সাথে হজরত শাহজালাল এয়ারপোর্টে একটি সংযোগ সড়ক রয়েছে, সেই সংযোগ সড়ক দিয়ে ভিভিআইপি টার্মিনাল হয়ে সেই সংযোগ সড়ক দিয়ে হয়তো আর্মি স্টেডিয়ামের দিকে যাবে সেটি নামাজে জানাজার জন্য আমরা প্রাথমিকভাবে সেটি জানতে পেরেছি। এবং স্বজনরা যারা আগেই এই একটু পরে হয়তো স্বজনদের বহনকারী যে ইউএস বাংলার বিমানটি সেটিও হয়তো এসে পৌঁছবে এবং সেটি পৌঁছলে তারা ভিভিআইপি টার্মিনালে অবস্থান করবে এবং সেখান থেকে তারা একযোগে অর্থাৎ মরদেহগুলো যেদিক দিয়ে যাবে হয়তো শাহজালাল এয়ারপোর্ট এবং সেনানিবাস যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়ক দিয়ে যে মরদেহগুলো যেদিক দিয়ে যাবে সেই স্বজনরাও সেখান দিয়ে যাবে এবং সেই ধরনের প্রস্তুতি আসলে যে ভিভিআইপি টার্মিনাল সেখানে অতিরিক্ত আর্ম পুলিশ সেখানে মোতায়েন করা আছে এবং সকল ধরনের প্রস্তুতি এখন সম্পন্ন করা হয়েছে এই মুহূর্তে এখানে। তো আমরা আসলে অপেক্ষায় আছি কখন স্বজনরা পৌঁছাবেন, যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান আমরা সেখানে তাদের বক্তব্য বা তাদের যদি বলার কিছু থাকে সেটি নেওয়ার জন্য প্রস্তুত আছে এবং এই টার্মিনাল দিয়ে যে মরদেহগুলো নিয়ে যাবে সেগুলো সেখানেও যদি গণমাধ্যমকে দেখতে দেওয়ার বা গণমাধ্যমে ছবি নেওয়ার সুযোগ করে দিয়ে থাকে তাহলে সেই জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করে নিয়ে আছি, কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমকে ভিভিআইপি টার্মিনালের ভেতরে বা কোনো ধরনের যে আনুষ্ঠানিকতা সেখানেও অনুমোদন এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না, হয়তো মরদেহগুলো যদি আসে পরবর্তীতে সিদ্ধান্ত আমরা পরে জানতে পারবো। তো আপাতত বাংলাদেশ হজরত শাহজালাল এয়ারপোর্টে সকল টার্মিনাল যেমন ভিভিএপিতে যে স্বজনরা আসবে এবং মরদেহগুলো যেগুলো নিয়ে যাবে সেই প্রসেসটি সম্পন্ন করবার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যারা এই এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। মুন্নি মহিম আপনি সেখানেই থাকুন, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করছি। দর্শক আগেই জেনেছেন নেপাল থেকে মরদেহ দেশে ফিরে আনা হচ্ছে, আজ মরদেহ আনার পর নেওয়া হবে আর্মি স্টেডিয়ামে। এ লক্ষ্যে শাহজালাল বিমানবন্দরের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ নিয়ে সব জানাতে বিমানবন্দরের কার্গো ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, মরদেহ আর্মি স্টেডিয়ামে নেওয়ার প্রস্তুতি কেমন দেখছেন? সেই মরদেহ গুলো বহন করার জন্য যে 23টি অ্যাম্বুলেন্স সেটি কিন্তু একে একে কার্গো দিয়ে বিমান বন্দরের যে কার্গোটি রয়েছে কার্গো গেট দিয়ে বিমান বন্দরের ভেতরে ঢুকে গেছে। সেখানে প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের সামনে প্রত্যেক যাত্রীর নাম এবং অ্যাম্বুলেন্স নাম্বার দেওয়া রয়েছে, যেমন ত্রিপুরা রশিদ তার অ্যাম্বুলেন্স নাম্বার 2, ঠিক একইভাবে আবিদ সুলতান তার অ্যাম্বুলেন্স নাম্বার 7, এরকম প্রত্যেকের নামের অ্যাম্বুলেন্স নাম্বার দিয়ে অ্যাম্বুলেন্স গুলো ভেতরে পাঠানো হয়েছে। 23টি মরদেহ একে একে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য যে ফ্রিজিং লাশবাহী গাড়ি সেগুলো রয়েছে এবং আমরা এখানে যারা রয়েছেন
বিমানবন্দরের কার্গো সেকশনে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মরদেহগুলো কিন্তু এখান দিয়ে বের করা হবে না। বিমান থেকে নামানোর পর সেটি ভিভিআইপি টার্মিনাল দিয়ে সরাসরি আমি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার আগে সেগুলো পরিবহনের জন্য যে প্রস্তুতি সেগুলো কিন্তু পুরোপুরি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই রানওয়েতে একে একে সেই বিমান অ্যাম্বুলেন্স গুলো সারিবদ্ধ হবে রানওয়ের পাশেই সেগুলোকে রাখা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে 23 জনের মরদেহ আজকে ফিরবে, তার মধ্যে কিন্তু বাকি আরো একজনের শনাক্ত করা হয়েছে যাকে আমাদের কাল বা পরশু পাঠানো হবে, এবং আর দুজনের মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব, একজনের মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। ঠিক এখানেই কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল আত্মীয় স্বজনদের সাথে যারা অপেক্ষায় রয়েছেন, অনেকেই গেছেন নেপালে তাদের প্রিয় ব্যক্তি থেকে মরদেহ দেশে ফিরে আসে, কিন্তু অনেকেই বাংলাদেশে রয়েছেন তারা উদ্বেগের সাথে অপেক্ষা করছেন। এবং এখানে দু একজনের সাথে আমার কথা হয়েছে যে কোন দিক দিয়ে লাশের গাড়ি কি মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি বের করা হবে, যদি একবার সেই মরদেহটি একবার চোখে দেখা যায়, যদিও তারা জানেন যে সেটি আসলে দেখার অবস্থায় হয়তো নেই, অনেক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সেটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেক স্বজনই এসে উপস্থিত হয়েছেন এবং তারা যখন খবর পেয়েছেন এখান দিয়ে লাশবাহী গাড়িগুলো বের হবে না, তখন তারা ভিআইপি টার্মিনালের দিকে রওনা দিয়েছেন। এবং এছাড়া অন্য যে সকল প্রস্তুতি, অর্থাৎ তাদের এই যে কার্গো সেকশন দিয়ে যে সমস্ত যেহেতু কফিনগুলোর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন কাগজপত্রের ক্ষেত্রে, অর্থাৎ ডেথ সার্টিফিকেট তৈরি এবং সেগুলোর সাথে নাম নিয়ে দেখার যে বিষয়টি, তালিকা তৈরি, সে সকল কাজ কিন্তু ইতিমধ্যেই এখান থেকে সম্পন্ন করা হয়েছে। ঝুমুর, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানেই থাকুন। বিমান দুর্ঘটনায় বিধ্বস্তের ঘটনায় নিহত 23 বাংলাদেশীর মরদেহ নিয়ে আর্মি স্টেডিয়ামে নেওয়ার প্রস্তুতির খবর আমরা জানছিলাম আমরা সহকর্মী ঝুমুর বাড়ির কাছে। আমরা এখন আবার যেতে চাচ্ছি আমাদের সহকর্মী ফাল্গুনীর কাছে। আমরা দেখতে পাচ্ছি কার্গো বিমানটি কিছুক্ষণের মধ্যেই উড়াল দেবে, আমরা সেটি সরাসরি দেখতে পাচ্ছি। ফাল্গুনী, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি বলুন সেখানকার সবশেষ কি তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে। আমি শুনতে পাচ্ছি, যেখানে আসলে কফিন গুলো তোলা হয়েছে সেই জায়গা থেকে রানওয়ে এর দিকে চলে গেছে, অর্থাৎ আমরা ধারণা করতে পারি রানওয়ে এর দিকে যেহেতু চলে গেছে তার মানে তারা সবুজ সংকেত পেয়ে গেছে ওড়ার, এবং কিছু ক্ষণের মধ্যে হয়তো 2 কি 3 মিনিটের মধ্যে আমরা তাকে আকাশে উঠতে দেখবো বলে আশা করছি। অর্থাৎ যে সময়টি নির্ধারিত ছিল 2টা, সেই নেপাল সময় 2টার কাছাকাছি সময়ে কিন্তু কার্গোবাহী বিমানটি উড়ে যেতে পারছে, এবং উড়ে যাওয়ার আপনি জানেন যে 1 ঘন্টা 20 মিনিট ফ্লাইং আওয়ার নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত। তারপরে ইমিগ্রেশনের কিছু জটিলতা রয়েছে, কাস্টমসের কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলো শেষ করে আমরা আশা করছি যে 4টার অনেক আগেই আসলে মরদেহগুলো ছোট শিশুটি মারা গেছেন, আরেকজন শিশু মারা গেছে অনিরুদ্ধ জামান, এছাড়া বিলকিস আরা, বিলকিস বানু, দুইজন একই নামের, কাছাকাছি নামের, এবং আরিফুজ্জামান নামে একজন গেছেন, মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া যাদের লাশ শনাক্ত করা যায়নি তারা হচ্ছে পিয়াস রয় এবং আলিফুজ্জামান, এই দুইজন বাদে সকলের 23 জনের মরদেহ শনাক্ত করা গেছে। একমাত্র এই দুর্ঘটনায় 49 জন মারা গেছেন, আপনি জানেন 49 জনের মধ্যে কেবলমাত্র বাংলাদেশি এই দুইজনকে শনাক্ত করা যায়নি, বাকি সকলকেই কিন্তু শনাক্ত করা গেছে, এবং তাদের ডিএনএ ম্যাচিং এর পরে শনাক্ত করতে হয়তো কিছুটা সময় লাগবে। আমি যদি মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাদের নাম যদি একটু বলতে চাই,
ফয়সাল আহমেদ, বৈশাখী টিভির রিপোর্টার আক্তারা বেগম, নাজিয়া চৌধুরী, রকিবুল হাসান, সানজিদা হক, হাসান ইমাম, আখি মনি, মিনহাজ বিন নাসের, এস এইচ প্রিয়, তামাররা, তার সন্তান মতিউর রহমান, মাহমুদুর রহমান, তাহিরা তানবিন, শশী, রেজা এবং উম্মে সালমা, শিশু অনিরুদ্ধ জামান, নুরুজ্জামান, রফিউজ্জামান, আবিদ সুলতান, যিনি এই প্লেনটির পাইলট ছিলেন, আবিদ সুলতান, তার মরদেহ কিন্তু আজকে যাচ্ছে। চারজন যে ক্রু ছিলেন পাইলট সহ তাদের সকলের মরদেহই শনাক্ত করা গেছে। ক্যাপ্টেন আবিদ সুলতান, কো পাইলট ফেসুলা রশিদ, খাজা হোসেন শফি যিনি কেবিন ক্রু ছিলেন, এবং শারমিন আক্তার নাবিলা যিনি কেবিন ক্রু ছিলেন, তাদের চারজনের মরদেহই কিন্তু আজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আর যে আহত যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের দিকে চলে গেছেন। নেপালে আর কোনো বাংলাদেশি আহত কোনো হাসপাতালে ভর্তি নেই, দ্রুতই তারা সুস্থ হয়ে যাবেন এমনটা আমরা আশা করছি। দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এবং একজনকে দিল্লিতে পাঠানো হয়েছে। যাদেরকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। দিল্লিতে যিনি গেছেন তিনিও শারীরিকভাবে খুব একটা ভালো নেই। বাকি যারা বাংলাদেশে ফিরে গেছেন, শেহরিনের কথা বলতে পারি, কবির হোসেনের কথা বলতে পারি, শাহিন ব্যাপারী, তারা কিন্তু মোটামুটি সুস্থ আছেন এবং আশা করা যাচ্ছে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা প্রচলিত রয়েছে, বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থার মান, তাতেই কিন্তু তারা সুস্থ হয়ে উঠবেন এমনটা কিন্তু চিকিৎসকরাও আশা করছেন। আমরা অপেক্ষা করছি আসলে বিমানটি উড়ে যাওয়ার জন্য, যে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর কার্গোবাহী বিমান আমরা দেখেছিলাম, সেটি বারোটার দিকেই আসলে নেপালের যে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করেছিল, এবং তারপর থেকে যে মরদেহ গুলো ওঠানো হয়েছে সেটা দেখেছি। এবং এর আগের কথা বলতে চাই, সকাল থেকে একেবারে সকাল সাতটায় নেপালি সময় সকাল সাতটা থেকে কিন্তু মরদেহ গুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। কালকে যখন 23 জনের দেহ শনাক্ত করা গেল, 23 জনের কিন্তু সেখানে গোসল করানো হয়েছে ধর্মীয় রীতি অনুযায়ী, এবং ইনভলভমেন্ট যে প্রক্রিয়া যাতে দেহটি পচে না যায় সেই প্রক্রিয়াও কিন্তু চিকিৎসকরা এর মধ্যে সম্পন্ন করেছেন, এবং কফিনে উঠিয়ে মরদেহটিকে একেবারে দাফনের জন্য প্রস্তুত করেই কিন্তু নেপাল থেকে নেওয়া হচ্ছে। এবং সাতটার দিকে যখন মরদেহ গুলো নেপালের বাংলাদেশ এম্বাসিতে চলে যায়, তার ঠিক পরপরই অর্থাৎ বেলা নেপালি সময় 8টার সময় কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় কিন্তু স্বজনরাও অংশ নেন, এবং নেপালের যারা বাংলাদেশি আছেন ছোট একটি কমিউনিটি তারাও কিন্তু অনেকে অংশ নিয়েছেন বলে আমরা দেখছি। সেখানে একটি হৃদয় বিদারক একটি পরিবেশের সৃষ্টি হয়েছিল স্বাভাবিকভাবেই। যারা 8 দিন ধরে শুধু স্বজনের মৃত্যুর খবর শুনেছেন, নিশ্চিত হতে পারেনি, আজ তারা নিশ্চিত ভাবেই সেই ভারী লাশ করে নিয়ে যাচ্ছেন নিজের মাটিতে। স্বাভাবিকভাবেই তাদের চোখের পানি ঝরছিল, এবং যে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটি আমরা সকালবেলাও দেখেছি। তারপরেই জানাজার পরপরই কিন্তু কফিন গুলোকে আবারও ট্রাকে করে ত্রিভুবন বিমানবন্দরে নিয়ে আসা হয়, এবং তার কিছু পরেই বিমানবন্দরে পৌঁছবে কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাল্গুনী রশি, তিনি রয়েছেন ত্রিভুবন বিমানবন্দরে। মানবিক দায়বদ্ধতা থেকেই শ্রবণ আর বাক প্রতিবন্ধীদের জন্য নিরন্তর কাজ করে গেছেন নেপাল দুর্ঘটনায় সপরিবারে নিহত রফিক জামান। তার মর্মান্তিক মৃত্যুতে মুষড়ে পড়েছে পিছিয়ে পড়া সেই মানুষগুলো। রাজধানীর আদাবরে রফিক জামানের গড়া প্রতিবন্ধী নাগরিক সংগঠনের এখন কেবল শোকের ছায়া। মনি মিল্লাতের প্রতিবেদন। শুনতে পায় না জয়, ইশারার ভাষায় তবু জেনেছে আপনজনটি আর নেই। নেপাল ট্র্যাজেডিতে প্রাণ হারানো সেই মানুষটির সাথে যোগাযোগ হবে না আর কোনো ভাষায়। বুকচাপা কষ্ট নিয়ে তাই মোবাইলে সে খুঁজে ফিরছে প্রিয় রফিক জামানের মুখ। মামা, ই মামা, মামি, বেবি, প্লিজ, ও সে এসে। শ্রবণ আর বাক প্রতিবন্ধীদের সত্যিকারের আপনজন ছিলেন রফিক জামান। কাঠমান্ডুর ত্রিভুবন রানওয়ের উপর স্ত্রী সানজিদা আর ছেলে অনিরুদ্ধকে নিয়ে থেমে গেছে যার জীবনের দৌড়। শ্রবণ আর বাক প্রতিবন্ধীদের জন্য তার ছিল অন্যরকম টান।
2008 সালে তাই গড়ে তোলেন প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ PNSF। তাদের সাথে ভাবের যোগাযোগ ঘটাতে প্রশিক্ষণ দেন বাংলা ইশারা ভাষার। উনি যেখানে যেতেন কোনো না কোনোভাবে প্রতিবন্ধী মানুষ খুঁজেই বের করতেন এবং সেখানে একটা সংগঠন তৈরি করার চেষ্টা করতেন বা সংগঠন তৈরি না হলেও তাদের সংগঠিত করার চেষ্টা করতেন। প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নের যে স্বপ্ন উনি দেখে গেছেন সেই সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই কাজ করে যাব। রাজধানীর আদাবরে রফিক জামানের কর্মক্ষেত্র ঘিরে এখন শুনশান নীরবতা, সহকর্মীদের আচ্ছন্ন করে আছে কেবলই ভাষার শূন্যতা। আমিও অনেকের সাথে পরিচিত যারা প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করেন, কিন্তু আসলে রফিক ভাইয়ের মতো এইভাবে অন্য কেউ করবে বলে আমার মনে হয়। মনে কানে হাঁটার জন্য আমাকে উনি জীবনে কাউকেই কোনো দিন হাত ধরে নিয়ে গিয়ে দেয়নি, কিন্তু আমাকে শ্যামল এসে বাসেও তুলে দিস যা তাও যাতে আমি উঠে দাঁড়াই, উনি এমনই মানুষ। রফিক জামান চলে গেছেন, কিন্তু প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখেছেন জ্বলে গেছেন তার আলোর মশাল। মনির মিল্লাত, একাত্তর, ঢাকা। স্থগিতই থাকছে খালেদা জিয়ার জামিনের আদেশ, এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 8 মে সকালে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদক এবং আসামি পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 8 মে এই বিষয়ে পরবর্তী শুনানি হবে। গত 12 মার্চ খালেদা জিয়াকে 4 মাসের জামিন দেয় হাইকোর্ট। এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। পরে আপিল বিভাগ দুই পক্ষকে এই জামিনের বিরুদ্ধে লিফট আপিল নির্দেশ দিয়ে 4 মাসের জামিন রোববার পর্যন্ত স্থগিত করেন। এই জিনিসটাকে রাজনীতি করানোর জন্য তারা চেষ্টা করছেন। এখানে হালদিয়াকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে সমস্ত রকম তার বক্তব্য শুনে আদালত একটি এই দণ্ড প্রদান করেছেন এবং সেই দণ্ড প্রদানের ক্ষেত্রে আদালত যে কতখানি এখানে মহানুভবতার পরিচয় দিয়েছেন এবং ন্যায়ের প্রতি তার নিষ্ঠার পরিচয় দিয়েছেন সেটাই প্রমাণ পায়। হ্যাঁ, সর্বসম্মত আদালত বলেই দিয়েছে, আমরা সবাই একমত হয়ে এই আদেশটা আপনাদেরকে দিলাম, কাজেই এই আদেশটা এখন পূর্ণাঙ্গ আপিল শুনানি হবে, আপিলে ডিসাইড হবে বেগম খালেদা জিয়া বেল পাবেন কিনা। প্রথমে দিয়েছিল 22-5, এখন খালেদা জিয়ার আইনজীবীরা বললেন যে এটা অনেক দিন হয়ে গেছে, লেট হয়ে গেছে, ওনাদের আবেদনের প্রেক্ষিতে ওনাদের আবেদনকে সম্মান জানিয়ে আদালত 22-5 থেকে 8-5 করলেন। মাননীয় আদালত, আপনারা যে আদেশ দেন সে আদেশই তো আমাদের মানতে হবে, তবে এখন একটি কথা বলে যে হিয়ারিংটা আপনারা দিয়েছেন 22 তারিখে সেটা একটু শর্ট করেন, এপ্রিল মাসে নিয়ে আসেন। তখন ওনারা ডায়েরি দেখে বললেন যে এপ্রিল মাসে যেহেতু বন্ধ এই কারণে বললেন যে 8 তারিখে, মে মাসের 8 তারিখে অ্যাট দি টপ এই লিভটা শুনানি হবে। খালেদা জিয়ার জামিন স্থগিতাদেশ বহাল রাখার আদেশ সরকারের ইচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জোর করেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন এবং তাকে কারাগার থেকে বের করে আনবার যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াকে অত্যন্ত সচেতনভাবে এটাকে বাধা দেওয়া হচ্ছে এবং সরকার সেই বাধা দিচ্ছে। এই আদেশে সরকারের যে ইচ্ছা সেই ইচ্ছাই প্রতিফলিত হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের অর্জন জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ হতে 37 বছর সময় প্রয়োজন হতো না, বহু আগেই উন্নয়নশীল দেশ হতে পারত বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান মাথাপিছু আয় সহ যে 3টি সূচক ধরে জাতিসংঘ উন্নয়নশীল দেশের মর্যাদা দেয় তার প্রত্যেকটিতে অনেক এগিয়ে আছে বাংলাদেশ, এখন এই ধারা অব্যাহত রাখতে হবে, তাহলেই 2021 সালের মধ্যেই মধ্যমায়ের দেশ হতে পারবে। তিনি জানান 2001 সালে বিরোধী দলে থাকতেই দেশের উন্নয়ন পরিকল্পনা করেছিল তার দল আওয়ামী লীগ। 2009 সালে ক্ষমতায় গিয়ে সেই অনুযায়ী গ্রামের উন্নয়নের মধ্যে দিয়ে পরিকল্পনার বাস্তবায়ন শুরু করা হয়, তাই টানা 9 বছর ক্ষমতায় থাকায় জাতিসংঘ থেকে এই স্বীকৃতি পাওয়া গেল বলে জানান তিনি। যে যে বিষয়গুলিতে আমাদের অর্জন করার জরুরি ছিল, প্রয়োজন ছিল,
আমরা সেগুলি তো অর্জন করেছি এবং এই যে তিনটা বিষয়ে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে আছি। কাজে যেটা চাহিদা ছিল উন্নয়নশীল দেশ সবার জাতিসংঘের যে মানে তাদের যে ক্রাইটেরিয়া যেটা যে জায়গায় আমরা আসবো তার থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে আছি। কাজে এখানে আর সন্দেহ করার কিছু নেই যে এই এটা চলমান থাকবে এবং আমরা আমাদের যে উন্নয়নটা আমরা করেছি এবং আজকে যে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উঠে আসতে পারলাম সেটা আমরা অবশ্যই মানে ধরে রাখবো। যা কিছু অর্জন সবই বাংলাদেশের জনগণের এবং জনগণকে আমি উৎসর্গ করছি। ধন্যবাদ।